সিলেটের ওসমানীনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জুবেল আহমেদ শেখল জানান, সোমবার উপজেলার মঙ্গলচণ্ডী নিশিক্রান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, এসিল্যান্ড আফসানা তসলিম, শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া সহ আরও অনেকে।